রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা এক সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। তাই আগামী 8 মার্চ পর্যন্ত 16 দিন এই সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে আর বাসসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে 24 ও 26 ফেব্রুয়ারি এবং 1, 4 ও 8 মার্চ। এই দিনগুলোতে এসব যানবাহন বিকল্প পথ ব্যবহার করবে। সংস্কার কাজ চলায় ঢাকাসহ 21টি জেলার যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজটের আশঙ্কা করা হচ্ছে। এজন্য বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিএমপি ট্রাফিক পুলিশ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।